তো আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো বন্ধুরা তোমরা যারা প্রাইভেট জব করতে চাও এবং স্থায়ী চাকরি করতে চাও তারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখো তাই বন্ধুরা তোমাদের যদি ভিডিও দেখার পর কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সেও তোমরা কোনো প্রশ্ন করতে পারো আজকে তোমাদের জন্য বন্ধুরা যে এই স্থায়ী চাকরিটি নিয়ে এসেছি তোমরা ভিডিও থাম্মেল দেখে এবং তোমাদের যে ভিডিও ক্লিপ দেখানো হয়েছে সেটা দেখেই বুঝতে পেরেছ হ্যাঁ বন্ধুরা আমুল কোম্পানির আন্ডারে কিন্তু ইতিমধ্যে লোক নিচ্ছে এবার একটা কথা বলি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবে দিদি আমুল কোম্পানির আন্ডার থেকে কি সরাসরি কর্মী নিচ্ছে একদমই নয় বন্ধুরা আমুল কোম্পানির আন্ডারে একদমই নয় আমুল কোম্পানির তরফ থেকে বিভিন্ন ফ্যাক্টরি ওয়ে হাউস রয়েছে আমুলের অনেক প্রোডাক্টস আমরা খেয়ে থাকি আমুলের অনেক প্রোডাক্টস আমরা ব্যবহার করে থাকি আমুলের লস্যি থেকে শুরু করে দুধ দই বিভিন্ন আমুলের কিন্তু প্রোডাক্টস হয় তো বন্ধুরা আমুলের আইসক্রিমও হয় তো এই যে আমুলের প্রোডাক্টসগুলো রয়েছে সেই প্রোডাক্টসগুলোকে যে জায়গাতে তৈরি করা হয় সেই ফ্যাক্টরি অয়ে হাউজের তরফ থেকে কিন্তু বন্ধুরা ইতিমধ্যে কর্মী নিচ্ছে এবার এই আমুলের ফ্যাক্টরি ওয়ার হাউজের তরফ থেকে কোন কোন কাজের জন্য কর্মী নিচ্ছে তোমরা কিভাবে আবেদন করবে বা তোমাদের এখানে কতই বা ভ্যাকেন্সি রয়েছে কাজের জন্য আর ইন্টারভিউ লাস্ট ডেটই কত আমি কিন্তু তোমাদের বন্ধুরা ভিডিওতে সরাসরি বলে দেব আর পুরোটা বলে দেবো তাই ভিডিওটা তোমরা স্কিপ করে যাবে না যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তাহলে কিন্তু একদম বুঝবে না দেখো বন্ধুরা এটা সম্পূর্ণ বেসরকারি চাকরি আর সম্পূর্ণ স্থায়ী চাকরি রয়েছে তাই যারা বেসরকারি চাকরিটি করতে ইচ্ছুক তারাই আমার ভিডিওতে দেখো তো আমুলের যে ফ্যাক্টরি রয়েছে তার আন্ডারে যে যে মানে কাজগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে শুনে নাও আমুলের এই যে বিভিন্ন প্রোডাক্টসের কথা আমি তোমাদেরকে বললাম এই প্রোডাক্টস প্যাকেজিংয়ের কাজ সেগুলোকে ঠিকঠাকভাবে প্যাকেট করার কাজ মানে সেইগুলোকে ঠিকঠাকভাবে প্যাকেজিং করা প্যাকেট করা পিকার ডিপার্টমেন্টের পথ পিকার ডিপার্টমেন্ট বলতে পিকারের পথ যেটা থাকে তারপর প্রোডাক্টস স্ক্যানিংয়ের কাজ এই যে প্যাকেটগুলোকে ঠিকঠাকভাবে স্ক্যান করার কাজ চেকার ডিপার্টমেন্টের কাজ চেকার ডিপার্টমেন্ট বলতে ঠিকঠাকভাবে প্যাকেটগুলোকে ঠিকঠাক আছে কি না সেগুলোকে চেকিংয়ের কাজ সেই বক্স সেগুলোকে বাক্সর মধ্যে ভরে সেই বক্সগুলো ঠিকঠাক আছে কি না ডেট পুট করা হয়েছে কিনা সেগুলো চেকার ডিপার্টমেন্টের কাজ থাকে এরপরও ফ্যাক্টরিতে ডেলিভারি সার্ভিসের কাজ মানে এই যে প্রোডাক্টসগুলো যে বক্সিং করা হয়ে গেল তারপর সেগুলোকে জায়গা মতো পৌঁছে দেওয়ার কাজ সেগুলোকে পাইকারির জন্য পৌঁছে দেওয়া দোকানে দোকানে শপিং মলে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ তো বন্ধুরা এখানে তোমাদের একটা দুটো পদের কথা আমি তোমাদের নিশ্চয়ই এখানে তোমাদেরকে কিন্তু আমি থেকে পদের কথা বললাম তো তোমাদের যার যে পদের জন্য আবেদন করার ইচ্ছুক মনে হবে সে কিন্তু সেটার জন্য এবার বলবো বন্ধুরা কাজের জন্য তোমাদের এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট স্যালারি কত বলা হয়েছে দেখো মাসিক বেতন কিন্তু রয়েছে তোমাদের তেরো হাজার চারশো টাকা থেকে শুরু সেটা রয়েছে পনেরো হাজার ছশো টাকা পর্যন্ত সাথে তোমরা ইএসআই পাবে ইনসেন্টিভটা পাবে এবার বলি একটা কথা পনেরো হাজার ছশো টাকা যে বললাম এটাই মিডিয়ে কিন্তু ইনসেন্টিভটা তোমাদের রয়েছে তো বন্ধুরা কাজের জন্য কিন্তু আট ঘন্টা ডিউটি আওয়ার্স রয়েছে এক ঘন্টা করে তোমরা ব্রেক টাইম পাবে তবে ডেলিভারি সার্ভিসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্রেক টাইম তোমাদের নেই কেমন কাজের জন্য এজ লিমিট তোমাদের রয়েছে বন্ধুরা কুড়ি বছর ন্যূনতম সেটা ছেলেদের পঁয়তাল্লিশ আর মেয়েদের কিন্তু রয়েছে চল্লিশ বছর পর্যন্ত তো বন্ধুরা কোয়ালিফিকেশান কাজের জন্য তোমাদের যে প্যাকেজিং প্যাকেট প্যাকেজিং করা পিকারের পদ এগুলোর জন্য তোমাদের অষ্টম শ্রেণী পাশ হলেই হবে তবে যে বাকি পদগুলো রয়েছে বাকি ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু তোমাদের মাধ্যমিক পাশ ম্যান্ডেটরি কেমন তো বন্ধুরা কাজের জন্য এখানে কি কি জায়গা তোমাদের রয়েছে এখানে কিন্তু অনেকগুলো সাইটের কথা রয়েছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গের অনেকগুলো সাইটের কথা রয়েছে তো যেই যেই সাইটে তোমাদের সুবিধা হবে তোমরা কিন্তু সেই সাইটের জন্য আবেদন করবে দেখো এখানে দেখা লেখা আছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে তোমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এখানে পেয়ে যাবে শান্তিপুরে রয়েছে তারপরে রয়েছে শান্তিপুর ছাড়াও এখানে নদিয়া রয়েছে কান্না রয়েছে কান্না চেনো নিশ্চয়ই আম্বিকা কান্না সেয়া কান্না রয়েছে দুর্গাপুর রয়েছে এছাড়াও রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দিনহাটা এছাড়াও কিন্তু আঙুরহাটি রয়েছে মালদা রয়েছে এছাড়াও তোমরা যদি হাওড়ার সাইডে যারা থেকে থাকো হাওড়া শিবপুর রয়েছে এছাড়াও রয়েছে লিলুয়া উত্তরপাড়া তো বন্ধুরা এই কয়েকটা লোকেশন রয়েছে এই লোকেশন ছাড়া বাকি লোকেশানে কিন্তু নেই তোমাদের কাজ আরেকটা কথা বলছি বন্ধুরা এখানে তোমরা কিভাবে মানে আবেদনটা করবে ডেসক্রিপশন বক্সে চলে যাও তোমাদের সরাসরি আবেদন করার প্রসেস কিন্তু রয়েছে সেখানে কন্ট্যাক্ট নাম্বারটাও রয়েছে কিভাবে আবেদন করবে সবটা বলে দেওয়া রয়েছে